পেন ড্রাইভ দিয়ে সরাসরি এখান থেকে প্রিন্টও দিতে পারবেন। মানে আমি যদি পেন ড্রাইভে কোনো ডকুমেন্টস নিয়ে আসি তাহলে এই মেশিন দিয়ে মানে পেন ড্রাইভে লাগিয়ে তারপরে আমি প্রিন্ট করতে পারবো, আমি যদি স্ক্যান করি ডাইরেক্ট পেন ড্রাইভে নিয়ে নিতে পারবো। জি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বরাবরের মতো আজকে আবার কর্পোরেট অফিস ইকুইপমেন্টে চলে আসছি আপনাদেরকে নতুন একটা ফটোকপি মেশিন সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই ফটোকপি মেশিনটা হচ্ছে তুশিবা ইস্টুডিও 2618A। এই ফটোকপি মেশিনটা কিনলে আপনার ফটোকপি মেশিনের সাথে কী কী পাবেন, মেশিনটা কীভাবে ইনস্টল করতে হয়, টোটাল বিষয়টা সম্পর্কে আজকে আমার সাথে আছে কর্পোরেট অফিস ইকুইপমেন্টের সাকিব ভাই। সাকিব ভাই আপনাদেরকে আরও সহজভাবে বুঝিয়ে দিবে এবং কি এই মেশিন কিনলে আপনারা সার্ভিস ওয়ারেন্টিটা কী পাবেন, এই মেশিন দিয়ে কী পরিমাণ প্রিন্ট আউট করতে পারবেন, টোটাল বিষয়টা সম্পর্কে সাকিব ভাই আপনাদেরকে বিস্তারিত ধারণা দেবে এবং কি আমরা এখন আপনাদেরকে এই মেশিনটা আনবক্সিং করে দেখাবো এবং কি প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে দিব। আপনারা এই মেশিনটা দিয়ে কীভাবে কাজ করবেন, এটা কিন্তু খুবই একটা হেভি ডিউটির মেশিন, আপনার মেশিনটা আনবক্সিং করলেই বুঝতে পারবেন। এখন আমি সাকিব ভাইয়ের কাছে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি কর্পোরেট অফিস ইকুইপমেন্টের পক্ষ থেকে সাকিব বলছি। এখন আমরা যে মেশিনটি সম্পর্কে আলোচনা করব এটি হচ্ছে তোশিবা ইস্টুডিও 2618A। তো এটি একটি হেভি ডিউটি মেশিন, এটি পার মিনিটে 26 কপি স্পিড, আর এটাতে পার ডে ক্যাপাসিটি হচ্ছে আপনার 3000+, আড়াই থেকে 3000+ পার ডে ক্যাপাসিটি। জি জি, পার ডে ক্যাপাসিটি এটার। আর প্রত্যেকটা মেশিনের ক্যাপাসিটি তোশিবা থেকে ভাগ করে দেয়, ক্যাপাসিটির উপরে মেশিনের পারফরমেন্সটা নির্ভর করে। আর এখানে এই মেশিনটিতে দুইটি ড্রয়ার, আমরা আনবক্সিং করলে আপনারা বুঝতে পারবেন। এটি একটি নেটওয়ার্কিং, এটাতে নেটওয়ার্কিং প্রিন্ট করা যায়, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কম্পিউটার থেকে প্রিন্ট করতে পারবেন, চাইলে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন অথবা আপনি কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করতে পারবেন। আর এটি একটি টাচ প্যানেল, প্যানেলটা সম্পূর্ণ টাচ। তো আমরা তাহলে মেশিনটি আনবক্সিং করে দেখাই। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমাদেরকে মেশিনটি আনবক্সিং করতে সহায়তা করবে আমাদের কর্পোরেট অফিস ইকুইপমেন্টের ইঞ্জিনিয়ার বোরহান ভাই। তো বোরহান ভাই, আসসালামু আলাইকুম ভাইজান। আমরা যারা মেশিনটা ক্রয় করব তাদের উদ্দেশ্যে বলতেছি, আমরা যখন মেশিনটাকে সর্বপ্রথম খুলব তখন কি কি করতে হবে? সর্বপ্রথম আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে মেশিনের সমস্ত কাগজগুলো এবং র্যাপিংগুলো সম্পূর্ণ সবগুলো সরাই ফেলব। হ্যাঁ, আমরা এখন খোলা শুরু করতেছি। সম্পূর্ণ কার্টনগুলো আলাদা করে ফেলব। এদিকে এটা তো কাটার দিয়ে কাটতে হবে, তারপরে এটাকে ইন্ডিকেটর দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন। কাটার পর আপনারা ভিতরে দুইটা ককশিট পাবেন, সাদা ককশিট, এগুলোকে উঠিয়ে নেবেন। উঠানোর পর এই কার্টনটাকে দুজন দুইপাশ দিয়ে ধরে সোজা উপরের দিকে উঠিয়ে ফেলবেন। উঠানোর পর আপনাদের কাজ হচ্ছে এই মেশিন থেকে পলিটাকে সম্পূর্ণরূপে আলাদা করে ফেলা। এটা করার আগে আপনারা ডয়ারটাকে সেট আপ করে নেবেন, কারণ মেশিনটাকে আপনারা রাখবেন কিসের উপর? ট্রলির উপরে রাখবেন। ট্রলিটাকে আপনাকে আগেই সেট আপ করে তারপরে ট্রলির উপরে নিয়ে রাখতে হবে, সেজন্য এটা এই অবস্থায় রেখে ট্রলিটাকে সেটিং করে ফেলবেন। আমরা এখন ট্রলিতে চলে যাচ্ছি, ট্রলিটা কীভাবে সেটিং করবো বা ট্রলিতে কীভাবে রাখবো সেই বিষয়টা দেখার জন্য। মেশিনটাকে আমরা বর্তমানে প্যাকেট থেকে বের করে আমরা ট্রলিতে রেখে দিয়েছি। ট্রলিতে রাখার পর এখন আমরা এটাকে টপ কভারের সাথে অ্যাড করব। অ্যাড করার পর টপ কভারের যে কার্টনটা দেখতেছেন সেই কার্টন থেকে আপনারা টপ কভারটা বের করে নেবেন, নিয়ে টপ কভারটা এখানে রাখবেন। রাখার পর আপনাকে এই র্যাপিং পেপারটাকে আপনারা কেটে নেবেন। এইভাবে র্যাপিং পেপারটা কেটে র্যাপিং পেপারটাকে এখান থেকে সরাই ফেলবেন। আপনারা মেশিনে কী কী পাচ্ছেন, সেই মেশিনে যে জিনিসগুলো পাচ্ছেন সেগুলো আমরা এখন দেখাবো আপনাদেরকে। সর্বপ্রথম আপনারা এখান থেকে এই কার্টনটাকে বের করে নেবেন ভিতর থেকে। কার্টনের মধ্যে আপনারা পাচ্ছেন একটা এক্সট্রা টোনার প্লাস একটা ডেভেলপার এবং এখানে মেশিনে পাওয়ার দেওয়ার জন্য পাওয়ার কেবল এবং আপনার দুইটা স্ক্রু ঢাকার জন্য দুইটা
পেট। আচ্ছা, এই টোনারে কতগুলো পিন করা দেব? এই টোনারে আপনি টেস্টিং টোনার হিসেবে এটা তোশিবা থেকে দেওয়া হয় মেশিনটাকে রানিং করার জন্য, এবং এই টোনার থেকে আপনি প্রায় 5,000 থেকে 7,000 কপিও পাইতে পারেন। আবার দেখা গেছে এর চেয়ে একটু কমও হইতে পারে, একটু বেশি হইতে পারে, প্লাস মাইনাস হইতে পারে। এই মেশিনে আপনার শুধুমাত্র এই টোনারটা দেওয়া হয় মেশিনটাকে রানিং করার জন্য, রানিং করার জন্য। এটার মধ্যে আপনি 2,000 কপি পাইতে পারেন, 5,000 কপি পাইতে পারেন, বা 500 কপিও হইতে পারেন। এটার নাম কি? এটা ডেভেলপার। এটার নাম হচ্ছে ডেভেলপার। আর এই জিনিসটা হচ্ছে আপনার মেশিনের ভিতরে সেট আপ করে দিতে হয়। সেট আপ করার পর মেশিনটাকে ইনস্টল করতে হয়। বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা কি টপ কভারটা লাগাই? আমরা এখন টপ কভারটা লাগানো, আমরা টপ কভারটা প্যাকেট থেকে বের করে ফেললাম। এখন টপ কভারটা কীভাবে বসাবেন এবং এই জিনিসটা কী এ সম্বন্ধে আপনাদের দেখাচ্ছি। আপনারা টপ কভারটা এখানে বসাবেন। বসানোর পর এটাকে এই দুই সাইডে দুইটা স্টিকার আছে দেখতে পারতেছেন সাদা, এই স্টিকার থেকে কাগজগুলোকে উঠায় ফেলবেন। এটাকে আপনার এই কর্নারে মিলে বসাই দিবেন। কর্নার মিলে বসানোর পর টপ কভারটা লাগিয়ে দিবেন। টপ কভারটা, এই হচ্ছে টপ কভার। এই আপনারা তাহলে মেশিনটা এখন সম্পূর্ণ সেট আপ হয়ে গেছে। সেটা হচ্ছে টপ কভার মেশিন প্লাস টলি, এটা হচ্ছে সম্পূর্ণ মেশিনটা। এখন এই মেশিনের ভিতরে আপনি কী পাচ্ছেন? প্রথমে ডয়ারটা খুলবেন। খোলার পর এই ডয়ারের ফার্স্ট ডয়ারের ভিতরে আপনি পাচ্ছেন আপনার মেশিনের ইনস্ট্রাকশনের জন্য যেই সিডিটা প্রয়োজন, নেটওয়ার্কিং প্লাস আপনার প্রিন্টার অ্যাড করার জন্য আপনারা যেই সিডিটা চাচ্ছিলেন কীভাবে করবেন, নেটে খুঁজে পাবেন কি না, সেজন্য আমাদের কোম্পানি থেকে একটা সিডি দেওয়া হয়। এই সিডিতে আপনার নেটওয়ার্কিং করার বিষয়গুলো আছে, সিডি এবং ইউজার ম্যানুয়াল, ইউজার ম্যানুয়াল প্লাস সিডিটা এখানে আছে। আপনারা ফার্স্ট ডয়ারে এটা পেয়ে যাবেন, আর সেকেন্ড ডয়ারে আপনার কিছু থাকবে না। সেকেন্ড ডয়ারটা একটা লম্বা একটা অংশ থাকবে মেশিনের। এই অংশটুকু আপনারা মেশিনের সাইডে ডান পাশের নিচের সাইডে, ডান পাশের নিচের সাইডে এই মেশিনটা মেশিনের সাথে এটা অ্যাড করে দিতে হবে। এটা এক্সট্রা পার্টস, এটা দেওয়া হয়। আমরা সাধারণত মনে করেন যে এই মেশিনগুলো বিভিন্ন জায়গায় সেট করে থাকি। এটা আপনার যদি দেখা গেছে এমন একটা জায়গায় সেট করলেন সাথে আপনার কোন অনেক ময়লা চলা থাকতে পারে বা হইতে পারে, এখন নাই পরবর্তীতে হইতে পারে, যাতে করে মেশিনের ভিতরে ইঁদুর বা তেলাপোকা বা কোনো ধরনের কোনো জিনিস ঢুকে মেশিনটাকে না কাটতে পারে বা না ঢুকতে পারে, সেই জন্য ওই জিনিসটা দেওয়া হয়, যাতে ওই গ্যাপটা, যাতে এখানে গ্যাপটা পূরণ হয়ে যায়, এই জন্য এটা লাগাই দেওয়া হয়। যত স্টিকার দেখতেছেন আপনার নীল কালারের স্টিকার আছে, সবগুলো স্টিকার আপনাদেরকে উঠে ফেলতে হবে মেশিন ইনস্টল করতে হইলে। আর এখানে আপনারা বাইপাস আছে, আপনারা মেশিনের আপনার দুইটা ডয়ার আছে, একটা আপনি A4 সেট করতে পারেন, নিচেরটা আপনি লিগেল সেট, লিগেল কাগজগুলো সেট করতে পারেন, বা আদার্স যে কোনো কাগজ A3 কাগজও আপনারা নিচের ডয়ার থেকে সেট করে করতে পারবেন। পাশাপাশি আপনাদের এক্সট্রা একটা ট্রে আছে, যেখান থেকে আপনি যদি ডয়ারে কোনো প্রবলেম করে কখনো, সেক্ষেত্রে আপনি এক্সট্রা ট্রে দিয়ে আপনি কাজ করতে পারবেন। এটাকে আমরা বাইপাস বলি, কিন্তু এটাকে এক্সট্রা ট্রে বলা হয়। এক্সট্রা ট্রে। হ্যাঁ, এই এক্সট্রা ট্রেটা আপনাকে দেওয়া হবে, মেশিনের সাথেই থাকে, এটা মেশিনের সাথেই থাকে, এটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এই মডেলটা হচ্ছে টোশিবা ইস্টুডিও 2618A। আচ্ছা, এই মেশিনটার মধ্যে কী কী বিশেষত্ব আছে, বা এই মেশিনটা কিনলে কী কীভাবে উপকৃত হতে পারে, যারা কিনবে ফটোগ্রাফি মেশিনটা, বা বিজনেস করে কি আসলে লাভবান হতে পারবে কিনা মেশিনটা দিয়ে, এই বিষয়টা যেহেতু আপনি ইঞ্জিনিয়ার, আপনি হয়তো এই মেশিনটা সম্পর্কে একটু আমাদের থেকে একটু বেশি জানেন, তো এই জন্য আমরা আপনাদের কাছ থেকে জানতে চাইতেছি যে এটাতে মানে আসলে ইউজার ফ্রেন্ডলি কি না, যে কী কীভাবে প্রিন্ট করতে পারবো, কী কী সাইজ প্রিন্ট করা যাবে, এই বিষয়গুলো যদি একটু বুঝিয়ে বলতেন। এখানে সর্বপ্রথম হচ্ছে মেশিনটা কিনে কাস্টমার অবশ্যই লাভবান হবেন, কারণ হচ্ছে আপনি এক হচ্ছে এই মেশিনটা আপনি হেভি ডিউটি মেশিন, এটা আপনি পার ডে আপনার প্রায় 3,000 থেকে 3,500, 4,000, 5,000 পর্যন্ত আপনি এটাকে লোড দিতে পারবেন, লোড দেওয়া যাবে, এটা আপনি কাজ করতে পারবেন, এটার জন্য কোনো প্রবলেম নাই। ছোটো মেশিনগুলোতে যেখানে আপনি মনে করেন পার ডে 1,000, 1,200, 1,500 কপি করেন, সেখানে আপনি এটা পার ডে পাচ্ছেন 3,500 থেকে 4,000 কপি পর্যন্ত, 5,000 পর্যন্ত আপনি লোড দিতে পারতেছেন, এটা এই হচ্ছে একটা সুবিধা। 5,000 কপি তো অনেক অনেক কপি। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এটা ডুপ্লেক্স আছে, আপনি ডুপ্লেক্সটা সরাসরি করতে পারতেছেন। ডুপ্লেক্সটা হচ্ছে আপনার মেশিনের ভিতরেই, ডান পাশে সম্পূর্ণ মেশিনের কাজকর্ম সব কিছুই মেশিনের ভিতরে থাকে। আপনি ডুপ্লেক্সটা যখন করবেন তখন আপনার ভিতর থেকে অটোমেটিক ডুপ্লেক্স হয়ে আসবে, কিন্তু অটো ডুপ্লেক্স মেশিন নিচেতে আপনার নিচে অটোমেটিক ডুপ্লেক্স দেওয়া আছে, যেমন আমরা 2323A এ দেওয়া আছে ডুপ্লেক্সটা, এটা তো ঠিক একই রকম ডুপ্লেক্স বিল্ডিং করা, অটো ডুপ্লেক্স। হ্যাঁ, A3 আপনি অটো ডুপ্লেক্স করতে পারবেন, মানে কম্পিউটার থেকে চাইলেও কি প্রিন্টার, হ্যাঁ হ্যাঁ সম্ভব।
আচ্ছা অথবা চাইলে মোবাইল থেকে এটাতে প্রিন্ট আপনি পাশাপাশি আপনি নেটওয়ার্কিং করতে পারতেছেন একটা অফিসে আপনি যদি নেন দেখা গেছে অফিসে আপনার 5টা 10টা 15টা মেশিন আছে কম্পিউটার আছে ল্যাপটপ আছে এগুলো আপনি যে আইপিতে আপনি চালাচ্ছেন ওই আইপিটা এখানে সেট করলে আপনি ওই মেশিন থেকে ওই কম্পিউটার থেকে আপনি সরাসরি এটাকে সবাই এটা প্রিন্ট আউট করতে পারবে যে ধরনের যে কোনো স্ক্যানও করতে পারবে আপনি স্ক্যান এখানে আপনি এসেও করতে পারবেন কম্পিউটার থেকে সরাসরি করতে পারবেন অটো স্ক্যান করার তো ব্যবস্থা নাই অটো স্ক্যান বলতে আপনি অটো স্ক্যানের জন্য আপনাকে লাগবে এটার উপর আর একটা মেশিন থাকে সেটা হচ্ছে অটোমেটিক রিভার্স সুইং পেপার যেটাকে আমরা বলি আরডিএফ সংক্ষেপে ওই মেশিনটাকে আপনাকে এটা সেট করতে হবে ওই ক্ষেত্রে আপনার টপ কমান্ড লাগবে অটো স্ক্যান দিতে তার জন্য আলাদা কিছু খরচ হবে হ্যাঁ ওটা আলাদা খরচ হবে আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছেন এই যে পেন ড্রাইভের লাইন আছে একটা এই পেন ড্রাইভের লাইনটা কেন আপনি পেন ড্রাইভের লাইনটা দিয়ে আপনি যদি পেন ড্রাইভ দিয়ে সরাসরি এখান থেকে স্ক্যান করে নিতে চান আপনি সরাসরি নিতে পারবেন এবং পেন ড্রাইভ দিয়ে সরাসরি এখান থেকে প্রিন্টও দিতে পারবেন মানে আমি যদি পেন ড্রাইভে কোনো ডকুমেন্টস নিয়ে আসি তাহলে এই মেশিন দিয়ে মানে পেন ড্রাইভটা লাগিয়ে তারপরে ট্রান্সফার ফাংশন আছে ফাংশন আমি প্রিন্ট করতে পারবো এবং আমি যদি স্ক্যান করি ডাইরেক্ট পেন ড্রাইভে নিয়ে নিতে পারবো জি যে সাকিব ভাই এই ফটোকপি মেশিনের সাথে যে টোনার থাকবে হ্যাঁ এটা তো বলেন যে একটা টেস্টিং টোনার দিয়ে হয়তো 5-7 হাজার আমরা প্রিন্ট পেতে পারি জি এটা 2500-3000 এরকম হয় মানে বেশি কম হইতে পারে হ্যাঁ কিন্তু পরবর্তীতে একটা টোনার যদি আমরা নেই বা গ্রাহকরা তো দেখে যে ফটোকপি মেশিন কেনার আগে টোনারটার বিষয়ে চিন্তা করতে হবে হ্যাঁ এই পরবর্তীতে এই টোনারটার দাম কত পড়তে পারে এটা এই পরবর্তীতে আপনারা যে টোনারটা ইউজ করবেন এটা হচ্ছে আপনার 5018C এই মেশিনের টোনার হচ্ছে 5018C এটা দিয়ে কপি হবে আপনার 40-42 হাজার আর এটার প্রাইস এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট যেহেতু প্রাইস সবসময় ওঠানামা করে 8,500-9,000 টাকা অরিজিনাল টোনারের প্রাইস জি জি এটাতে আপনার পার পেজ কস্টিং আসবে 13-14 পয়সা আবার এটার মধ্যে মাস্টার কপি আছে তো নর্মালি দেখা যায় কমার্শিয়াল ইউজের জন্য অনেকে চাইলে মাস্টার কপিটা আমাদের থেকে নিতে পারে বা চাইলে অরিজিনালটা ইউজ করলে একটু কম হয় আপনার 4-5 হাজার বা এরকম 30-35 হাজার হয় বাট অরিজিনালটা ইউজ করলে জি দামটা কিছুটা কম বাট অরিজিনালটা ইউজ করলে মেশিনটা ভালো থাকবে জি অনেকে তো এই টোনারের ভিতরে আলগা কালি না না এটা রিফিল করা যাবে না রিফিল করলে আসলে সাধারণত আমাদের যে ওয়ারেন্টি পলিসি আমরা এখানে 1,00,000 কপি পর্যন্ত পার্টসের ওয়ারেন্টি দিয়ে থাকি মানে প্রত্যেকটা মেশিনে তো সেক্ষেত্রে কাস্টমার যদি রিফিল করে মেশিনে প্রবলেম দেখা দেয় যে পার্টসটা আপনার 1-1.5 লাখ কপি পর্যন্ত যেত এটা আপনার খুব শীঘ্রই প্রবলেম দেখা দেয় ওই পার্টসগুলোতে সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে তো সেটা আমরা লাইবিলিটি নিব না তো কাস্টমার আমাদের কন্ডিশনটা ফলো করলে আমরা এখানে 1,00,000 কপি পর্যন্ত পার্টসের ওয়ারেন্টি দিব আর আপনার 1 বছরের ফ্রি সার্ভিস দিব আর ছোটোখাটো যে কোনো প্রবলেম এটা তো আপনি ঢাকার বাইরে হলে সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিলে আমরা ভিডিও কলে সলভ করে দেবো বা আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো আচ্ছা এই মেশিনটা তো আমরা বলতে পারলাম যে একটা হেভি ডিউটি মেশিন জি জি এই মেশিনটার প্রাইস কেমন পড়তেছে এটা প্রাইস আসলে আমাদের আপনারা জানেন হয়তো বা প্রত্যেক আইটি প্রোডাক্টেরই আসলে প্রাইস ওঠানামা খুব মানে করতেছে বর্তমানে আর এখন এটা 1,30,000-35,000 মধ্যে আছে তবে যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট প্রাইসটা বাড়তেও পারে আবার কমতেও পারে এক্স্যাক্টলি বলা যায় না কাস্টমার যখন নিবে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা বাকি কন্ট্যাক্ট করলে কারণ হ্যাঁ যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট এর আগে আমরা কয়েকটা ভিডিও করছিলাম যে দাম নিয়ে আপনাদের সাথে নাকি এক বছর আগের রেট তো আর এখন পাওয়া যায় না না পাওয়া যায় না আবার অনেক মাসের মধ্যে প্রাইসটা চেঞ্জ হতে পারে যেহেতু ইন্টারন্যাশনাল প্রোডাক্ট আচ্ছা মানে বাংলাদেশের যে কোনো স্থান থেকে তো আপনাদের মেশিন কিনতে পারবে যে কোনো স্থান থেকে মেশিন নিতে পারবে আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে দেবো কন্ডিশনে পাঠিয়ে দেবো কাস্টমার কুরিয়ারে পেমেন্ট করে এখান থেকে রিসিভ করে নিলে নতুন অবস্থাতে কেউ মেশিন নিলে সে নিজে ইনস্টল করতে পারবে না সেক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো আমরা ইঞ্জিনিয়ার পাঠাবো ইঞ্জিনিয়ার গিয়ে কাস্টমারকে মেশিন ইনস্টল করে টোটাল ইউজিং সেটআপটা বুঝিয়ে দিবে তারপর ইঞ্জিনিয়ার আবার তখন কি কোনো ইঞ্জিনিয়ারের জন্য আলাদা চার্জ দেবে আলাদা বলতে শুধু যাতায়াত ভাড়াটা দিতে হবে আমাদের এটাই আমাদের কন্ডিশনটা আপনার যে ফ্রি সার্ভিসের আওতায় যারা থাকবে তারা যেহেতু ঢাকার বাইরে ঢাকা সিটির বাইরে হলে কাস্টমাররা যাতায়াত ভাড়া দিতে পারবে ঢাকা সিটির ভিতরে নিয়ে দরকার নেই জি এটা যাতায়াত ভাড়া লাগবে না সেটা ফ্রি সার্ভিস এবং মানে প্রথম অবস্থায় মেশিন সেটআপ করতে হইলো আপনাদের যাতায়াত ভাড়াটা ইঞ্জিনিয়ারকে দিতে হবে মেশিনের প্রাইজের বাইরে জি জি আর এর মধ্যে হচ্ছে 1 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাবে কিন্তু সে হচ্ছে আপনাদের নিয়ম মেনে আমাদের টার্মস এন্ড কন্ডিশনটা ফলো করলে বাকিটা আমাদের লাইবিলিটি সেটা আমরাই সো ভিউয়ার্স টোশিবা স্টুডিও 2618A ফটোকপি মেশিনটি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়াই ছিল আমাদের মূল উদ্দেশ্য আপনাদের যদি ফটোকপি মেশিন প্রয়োজন হয় তাহলে আপনার কর্পোরেট অফিস ইকুইপমেন্টে যোগাযোগ করবেন ওনাদের ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইট এবং কি মোবাইল নাম্বার দেওয়া থাকবে সাকিব ভাইয়ের মোবাইল নাম্বার দেওয়া আছে আপনারা ওনার সাথেও যোগাযোগ করতে পারেন
এবং যে কোনো পরামর্শের জন্য আপনারা সাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, ওনার সাথে কথা বলে বা অফিসে এসে বুঝে আপনাদের যদি ভালো লাগে আপনারা অফিস মেশিন নিতে পারেন। অথবা হচ্ছে ওনারা যেই সার্ভিস ওয়ারেন্টির কথা বললো, এই ওয়ারেন্টি আপনাদের পছন্দ হলে আপনারা কথা বললে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মেশিন কিনতে পারবেন। আপনারা ওনাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করলেই হবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।